না, আজকে হচ্ছে শুভ পাণ্ডবা নির্জলা একাদশী। তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা পাণ্ডবা নির্জলা একাদশীর। আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে এই একাদশীটা করছো। তো কারা কারা নির্জলা করছো, কারা কারা সজলা করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমারটা বলে দিই, আমি নির্জলা করার চেষ্টা করছি, বাকি তোমরা আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রে করো আমার জন্য, যাতে আমি ভালোভাবে এই ব্রতটা করতে পারি। ঠিক আছে, গুরুদেবের গৌরাঙ্গের কৃপা হলে আমার ব্রতটা নির্বিঘ্নে সম্পূর্ণ হবে। তো তোমাদেরও প্রেটা একটু দরকার আছে আমার জন্য, তো একটু করে দিও। আর আজকে ওয়েদারটা মনে হচ্ছে ঠান্ডাই, দেখো ভগবানের কি কৃপা, মানে আজকে সকাল থেকেই দেখছি যে ওয়েদারটা খুবই ঠান্ডা, মানে রোদ নেই আর হাওয়া বইছে খুব সুন্দর। গতকালকে যা গরম ছিল ভেবেই মা বলছে তুই নির্জলা পারবি না, মনে হচ্ছে জল একটু নিতে হবে, কারণ সারাদিন আবার সেবায় থাকবি, যাওয়া আসা তো অসুবিধা হয়ে যাবে, আবার অসুস্থ না হয়ে যাস। তো আমি বলছি দেখি ভগবান কী করে, ভগবানের যদি কৃপা থাকে। তো তার জন্য আমি ঘুম থেকে উঠে সকালে সকালে স্নান করে তিলক করে সংকল্প করে নিয়েছি, যেটা বলেছে সংকল্পটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সব ব্রতের ক্ষেত্রে। সংকল্প করলে তুমি টেরই পাবে না কীভাবে তুমি নির্জলা ব্রত করছো, তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না, সারাদিন চলে যাবে কিন্তু তোমার না খিদে পাবে না তৃষ্ণা পাবে, এতটাই ক্ষমতা সংকল্পের। তো সংকল্প অবশ্যই করে নেবে ভগবানের চরণে, যদি মন্ত্র নাও জানো হাতে পুষ্প নিয়ে তুলসী নিয়ে, হে মাধব আমি নিজের নাম বলে যে আমি এই ব্রতটা করতে চাই নির্জলা ব্রত, তো তোমার আশীর্বাদ ছাড়া তো আমার কোনো ক্ষমতা নেই যে আমি এই ব্রত করবো, তাই তুমি আশীর্বাদ করে এই ব্রতটা আমার নির্বিঘ্নে সম্পন্ন করো, করে ভগবানের চরণে সেই পুষ্পটা অর্পণ করে দেবে, দেখবে একদম চমৎকার হয়ে যাবে, নির্বিঘ্নে তোমাদের ব্রত সম্পন্ন হয়ে যাবে। আর তারপরে তো গুরু গৌরাঙ্গের আশীর্বাদের তো প্রয়োজন আছে, শুদ্ধ বৈষ্ণবদের কৃপা প্রার্থনা করতে হবে আমাদের, কারণ আমরা হচ্ছি কলিযুগের বদ্ধজীব, তো আমাদের ভালো দিকে একটু মনটা কমই টানে, খারাপ দিকে একটু বেশির দিকে যায়, তাই না? সবার ক্ষেত্রেই হয়তো, সবার ক্ষেত্রে না, যারা শুদ্ধ বৈষ্ণব আছে তাদের ক্ষেত্রে না, আমি আমাকে দিয়ে বলছি, আমার এটা হয়। ঠিক আছে, তো যাই হোক, তো আজকে আমরা সারাদিন কী করবো, সারাদিন কিন্তু অন্য সব কাজ থেকে দূরে থাকবে, চেষ্টা করবে যে অন্য অন্য যে কাজগুলো রয়েছে কষ্টের কাজ বা বাইরে বেরোনোর কাজ, সেই কাজগুলো তোমরা পোস্টপোন করে দাও আগামী দিনের জন্য, পরের দিন করে নেবা, যেটা একদম করতেই হবে সেটা চেষ্টা করো করার, মানে হালকার মধ্যে করো। ঠিক আছে, বেশি খাটাখাটনি করো না যেহেতু নির্জলা, আর অসুস্থ হয়ে পড়ে থাকলে কিন্তু আমরা ভগবানের গুণ মহিমা কীর্তনও করতে পারবো না, ভগবানের সেবাও করতে পারবো না, তাই না? তাই সে ঠিক নিজের শরীরের অবস্থা অনুযায়ী সেই হিসাবে তোমরা কাজ করবে, আর ভগবানের অধিক অধিক হরিনাম জপ করবে, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ছাড়া কিন্তু আর উপায় নেই আমাদের। তো যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো না, প্লিজ আজকে থেকেই শুরু করে দাও তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আর কি করবে, আজকে তো যারা নির্জলা করছে একদমই নির্জলা থাকবে, পরের দিন আবার আমি এই ভিডিওর মধ্যেই লাস্টে আবার পারণের সময়সূচি দিয়ে দেবো, তো সেই টাইম দেখে, এবার না খুব কম টাইম, তো টাইমটা কিন্তু দেখে খুব সতর্কভাবে সাবধানে কিন্তু পালনটা করে নেবে ওই টাইমের মধ্যে। ঠিক আছে, তো যারা নির্জলা করছো তো তারা একদম আজকে সারা দিন রাত পুরো নির্জলা থাকবে, পরদিন ওই পারণের টাইমের মধ্যে পারণটা করবে নেবে। ঠিক আছে, আর যারা সজলা করছো, মানে যাদের শরীরের অবস্থা খারাপ আছে, অসুস্থ রয়েছে, যারা জল না খেয়ে থাকতে পারবে না, তো তারা একটু জল ফল নিয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে, যারা তাতেও পারছো না তারা অনুকল্প প্রসাদ পেতে পারো। অনুকল্প যেটা আমি বলি, যেটা আমরা অন্য অন্য একাদশীতে পাই, মানে কাঁচকলা কাঁচা পেঁপে, তারপর কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করে নিতে পারো, আলু ভাজা, আলু বোনা, আলুর পায়েস, বাদাম সিদ্ধ, বাদাম ভাজা, এগুলো কিন্তু সানফ্লাওয়ার অয়েল বা বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘি দিয়ে সেটা তোমরা রান্না করে নিতে পারো। তো সেইটা তোমরা ভগবানকে ভোগ নিবেদন করে ক্ষমা প্রার্থনা করে সেই প্রসাদটা তোমরা পেতে পারো, যদি শরীরের কোনো মানে শরীরের কোনো খারাপ অবস্থা থাকে, মানে শরীরে কুলোচ্ছে না, তবেই কিন্তু। আর যদি একদম নর্মাল থাকো, ঠিক থাকো, তাহলে চেষ্টা করো নির্জলা করার, বছরে একটা দিন। তো তো এই ব্রতটাই, আমিও এই ব্রতটাই, এই নির্জলা একাদশীটাই একমাত্র নির্জলা করি, কারণ আমিই রয়েছে নির্জলা, মানে নির্জলা করাটা উচিত। ঠিক আছে, না পারলে তো কিছু করার নেই, আমাদের নানা রকমের অসুবিধা থাকে, ডায়াবেটিসের যারা পেশেন্ট আছে, নানা রকমের রোগ ব্যাধি, এখন তো কী বলবো আর খুব অবস্থা খারাপ। তো আমার বাবারও সুগারের পেশেন্ট, তো আমার বাবাও জল না খেয়ে থাকতে পারবে না, তাই বাবাকে বলা হয়েছে জল ফল নিতে, তো বাবা জল ফলই নেবে। তো নির্জলা আমিই চেষ্টা করছি আর মা করছে, আর বোনদেরও স্কুল আছে, ওরাও মনে হয় না নির্জলা পারবে। তো যাই হোক, এইভাবে করবে। ঠিক আছে, আর নির্দিষ্ট একাদশী মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ করবে, এই ভিডিওর মধ্যে আমি স্ক্রিনে দিয়ে দেবো, আজকে সবাই একসঙ্গে পাঠ করবো। ঠিক আছে, কারণ আজকে পাঠ করতেই হবে,
পাঠ করলে পাঠও করতে পারো না, শ্রবণও করতে পারো, দুটোর একটার মধ্যে করলে সেম ফল, কিন্তু পাঠ করা অবশ্যই উচিত। আর ভগবানের যে আরও গ্রন্থ রয়েছে মুখনিষেধ বাণী ভগবদ্ গীতা যথাযথ সেটা পাঠ করবে, টাইম পেলে ভগবত টাইমই টাইম, আজকে মানে অন্য কাজগুলো যেটা বললাম জড়জাগতিক কাজ থেকে একটু বিরত থাকবে, ভগবানের সেবায় সারাদিন নিজেকে নিয়োজিত করবে, তো গ্রন্থ পড়বে চৈতন্য চরিতামৃত শ্রীমদ ভাগবতম, তারপরে নাহলে অনলাইনে বিভিন্ন মহারাজের ক্লাসগুলো লেকচারগুলো সেগুলো শ্রবণ করতে পারো, ঠিক আছে। তো তারপরে এখন আমরা একাদশী মাহাত্মটা একসঙ্গে পাঠ করি, তারপর আমরা পরের দিন নিয়ে আলোচনা করব যে একাদশীর পরের দিন কিভাবে পালন করব, তারপরে পালনের সময়সূচিতে লাস্টে দেবো। চলো এখন একাদশী মাহাত্ম কথাটা একসঙ্গে পাঠ করি। নির্জলা একাদশী ব্রত মাহাত্ম কথা। জ্যৈষ্ঠী শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি, আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে, অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জন্মযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেব এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করে না, আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না, ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্য অস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্য অন্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্মমুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গ নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো, সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি, তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, যদি তাতে অসমর্থ হয় তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে, এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী, যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরস্পর্শ করতে পারে না, পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে।
এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। জয় শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম কথা কি যে বল। তো এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম কথা। কেমন লাগলো পাঠ করে? খুবই ভালো লাগলো না? মনটা একটু আনন্দ হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব যে একাদশীর পর দিন আমরা কিভাবে পালন করব। তো সেই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পরদিন দ্বাদশীর দিন ইম্পর্টেন্ট কথা হলো যে টাইমের মধ্যে পালন করতে হবে। যদি আমরা ঠিক টাইমের মধ্যে পালন না করি তাহলে আমরা পুরোপুরি ফলটা কিন্তু পাবো না একাদশী করা, ঠিক আছে? তো আমরা নিশ্চয়ই কেউ চাই না যে আমরা পুরোপুরি ফলটা পাবো না, এরকম নিশ্চয়ই করব না। তো তার জন্য আমরা যে যেখানেই থাকছো সেই নাম অনুযায়ী তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে আর ওই টাইমের মধ্যে পালন করবে। তো এবার পালনের টাইমটা শর্ট আছে, কিছু কিছু জায়গায় 10 মিনিট আছে, 15 মিনিট আছে। তো তার জন্য খুব একদম মানে সিরিয়াসলি নেবে কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? আগের দিনই মুড়ি চিরা বা কিছু এনে রাখবে, সেটা ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে পালন করবে। আর পালনের মন্ত্রও আমি লাস্টে দিয়ে দেবো, ঠিক আছে? তবুও একবার বলে দিচ্ছি, ওম অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটা 3 বার বলে তারপরে মহাপ্রসাদে গোবিন্দে, যেটা প্রসাদ গ্রহণের প্রতিদিনে যেটা মন্ত্র সেই মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটা উচ্চারণ করে তারপরে তোমরা নিজের সমস্ত যে আমরা ফলটা পেলাম একাদশীর, হে মাধব হে রাধা মাধব আমি যে এই পাণ্ডবা নির্জলা ব্রতের যে ফলটা পেয়েছি তার সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম। তা করলে কি হয় দেখো, কোনো ব্রতই আমরা কিন্তু সঠিকভাবে করতে পারি না, জানতে অজান্তে নানা রকমের পাপ হয়ে যায়। তো সেইগুলোর ফলও কিন্তু আমাদের ভোগ করতে হবে। তার থেকে পাপ পুণ্য চক্রের মধ্যেই পড়বো না, পাপ পুণ্য সব ভগবানের চরণে অর্পণ করে দেবো। তাতে কি হবে, শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি আমরা লাভ করতে পারবো, যেটা অতি সহজে কিন্তু পাওয়া যায় না, কিন্তু এটা করলে কিন্তু পাওয়া যায়। মাধব খুব খুশি হয়, ঠিক আছে? তো সেটা অর্পণ করে তারপরে তোমরা পালন করে নেবে। তারপরে তোমরা আর হ্যাঁ, যারা নির্জলা করছো পরের দিন কিন্তু হুট করে কিন্তু হেভি প্রসাদ গ্রহণ করবে না, একটু লাইট করবে, ঠিক আছে? দই দিয়ে, রাইস দিয়ে, টক দই, যেহেতু গরমকাল তো এখন, তো দই দিয়ে আর রাইস শুধু হালকা সকালে যখন পাওয়ানোর সময় যদি ওটা রান্না করতে পারো, তো অল্প দুপুর থেকে আবার নর্মাল তোমরা হেভি প্রসাদ পেতে পারো, কিন্তু সকালটা একটু মেনটেন করে তোমরা প্রসাদটা পাবে। আর যদি মায়াপুরে আসতে পারো, মায়াপুরে কিন্তু চলে আসো যদি আশেপাশে থাকো, কারণ মায়াপুরে এই বছরে একটা দিন সারা রাত মন্দির খোলা থাকে। রাধা মাধব শয়নে যান, বিগ্রহ শয়নে যান, কিন্তু সারা রাত কীর্তন হয়, সবাই নিত্য কীর্তন করতে করতে রাত ব্যতীত করে। না না, আমি একবার ছিলাম কিন্তু এবার এখন আর থাকা হচ্ছে না, আমি একা পড়ে যাচ্ছি। তো একা আবার সকালে আবার পরের দিন সেবা থাকে, তো বাড়ি গিয়ে আবার আসাটা একটু টফ হয়ে যায়, তার জন্য আমি আর এখানে থাকা হচ্ছে না। কিন্তু তোমরা যদি, তোমাদের তো আর পরের দিন যদি কাজ না থাকে তো তোমরা এসে এখানে রাত্রিবাস করতে পারো। ধামে তো রাত্রিবাস, তারপরে আবার হরিবাসরে রাত্রিবাস, হরি বল। তো সারা রাত মধুর কীর্তন হয়, হরে কৃষ্ণ নিত্য কীর্তন হয়, খুব মজা হয়। আর যেই ভোর হয়ে যায় কীর্তন শেষ করার পর সব ভক্তরা সবাই একসঙ্গে মিলে পৌপাত ঘাটে চলে যায়। পৌপাত ঘাটে গিয়ে ওখানে স্নান করে তারপরে বিভিন্ন কিচেনে প্রসাদের ব্যবস্থা থাকে, সিদ্ধ রাইস ডাল আর মানে আলু সিদ্ধ রাইস ডাল আর একটা করে মিষ্টি দেওয়া হয়। তো আমাদের গদা ভবনেও প্রসাদের ব্যবস্থা থাকে, সবাই প্রসাদ পেয়ে তারপরে যার যার বাড়িতে গিয়ে ভগবানের একটু সেবা পূজা করে, তারপরে ওরা শয়নে একটু রেস্ট নিয়ে নেয়, যেহেতু সারা রাত জাগরণ শরীর। তো এটাও তোমরা করতে পারো, খুবই মজা হয় জানো। সব এই মায়াপুরে যারা লোকাল রয়েছে, যাদের ঘাট পারাপাড়ির ব্যবস্থা মানে অসুবিধা নেই, যারা এখানেই রয়েছে তো তারা থাকে এখানে বেশিরভাগই। তো আমাদের ওপার থেকে এবার তো আসছে না কেউ, নাহলে আমারও ইচ্ছে ছিল থাকার, কিন্তু একা বাড়ি থেকে অ্যালাউ করছে না, বলছে না একা থাকতে হবে না। তার জন্য তো তোমরা ফ্যামিলি সহ এসে থাকতে পারো। তো পরের দিন খুবই আনন্দ হয়, তো প্রসাদ পেয়ে তারপরে তোমরা যাই হোক এইভাবে পালন করবে। তো চলো এখন পালনের সময়সূচিটা দেখে নিই, ওটা তোমরা যে যেখানে আছো সেই অনুযায়ী স্ক্রিনশট নিয়ে নেবে, টাইমের মধ্যে কিন্তু অবশ্যই পালন করবে। আর পালন মন্ত্রটাও আমি দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণময় কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ।